এবার আপনার বন্ধুরি আমি আপনি ইমানে আছেন আমি আমি একটা বিষয় কথা বলি আপনাকে নো আপনি ইমানে আছেন আমি একজন সাংবাদিক হিসেবে দাঁড়িয়েছি এবং এই প্রশ্নগুলো যেগুলো নো নো ভুল আপনার তার মানে আপনার ভুল আছে যে প্রশ্নগুলো করা হয় সেটা ভুল হয়েছে আপনি কি ইমানে আছেন আপনি বলেন ইলাহ অর্থ কি আচ্ছা অনেকে প্রশ্ন তুলছেন আপনার আরবি জ্ঞানের কথা মান আতাউল্লাহু বলেছেন আপনি আতা আল্লাহ হবে এরকম অনেকগুলো আছে যাক না এতে করে কি আমার ঈমান চলে গেছে না না আমার কথা শেষ করতে না আস্তে এতে করে কি আমার ঈমান চলে গেছে আয়াতের বিকৃত হয়েছে কিসের বিকৃত হয়েছে আয়াতের যেমন আমি বক্তব্য দিচ্ছি আপনারা 50 জন লোক যখন আমাকে প্রশ্ন করছেন তখন আমার কোনো একটা বক্তব্য স্লিপ অফ টাং হতে পারে না তাহলে আমি আপনারা আমাকে আয়াত বলছেন আমি রেফারেন্স বলছি সেখানে একটা স্লিপ অফ টাং হয়ে গেলে আমাকে কবিরা গুনাহ হয়ে গেল এরকম চার পাঁচটা আমরা এখনই নোট করা আছে শেষ আমি আপনারা কি গুনাহ করেন না কথাটা শেষ করি প্রশ্নটা হচ্ছে অনেকে প্রশ্ন করছেন যে সাধারণ একটা কোরআনের আয়াত পড়তে জানেন না তার কাছ থেকে আমরা ইসলাম কিভাবে শিখব সাধারণ আপনারা কোরআনের আয়াত পড়তে পারি না আপনারা আমাকে অনুসরণ করার দরকার নাই আমাকে অনুসরণ করবে মুমিন আমাকে অনুসরণ করবে কে মুমিন মুমিন কথা বলছেন আমি কোরআনের মাদ্রাসা দেই নাই আমি কোরআনের এখানে উচ্চারণ তত্ত্ব শেখাই নাই আমি আল্লাহর তাওহীদ হারিয়ে গিয়েছে তাওহীদ প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি সেটা কি কোরআনের বাইরে থেকে না 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 এটা কোরআনের বাইরে না কোরআনের বাইরে না আপনি তাওহীদ প্রতিষ্ঠা করেন তারপরে আমি যখন প্রতিষ্ঠা করব তখন আপনি উচ্চারণ তত্ত্ব শিখবেন যেখানে আল্লাহর হুকুম মানা হচ্ছে না সেখানে আপনি আমার ওই জের জবরের উচ্চারণে ভুল ধরছেন কিন্তু আপনি আল্লাহর হুকুমটাকে আগে মানেন যেখানে আমরা মোমেন না যেখানে কোরআনের আয়াত যারা আল্লাহর বিধান মানে না তারা কাফের যেখানে আল্লাহর বিধান মানছি না সেখানে আপনি আয়াতের উচ্চারণ নিয়ে আসেন আমাকে মানবেন মোমেনরা আমাকে মানবেন মোমেনরা ধন্যবাদ কি আসলে আপনি এবার আমি আপনার ভুল ধরি এবার আপনার ভুল ধরি আমি আপনি ইমানে আছেন আমি আমি একটা বিষয় কথা বলি আপনাকে আপনি ইমানে আছেন আমি একজন সাংবাদিক হিসেবে দাঁড়িয়েছি এবং এই প্রশ্নগুলো যেগুলো নো নো ভুল আপনার তার মানে আপনার ভুল আছে যে প্রশ্নগুলো করা হয় সেটা ভুল আছে আপনি কি ইমানে আছেন আপনি বলেন ইলাহ অর্থ কি আমি আমি বলি আমি কিন্তু কোনো দলের নেতা হইনি আপনি ইলাহ অর্থ আপনি একজন না নো না না আমি আমি আসলে না না আমি যেটা ভুল বলি না আপনি কেন আন্দাজে ভুল বলবেন লাইভ আচ্ছা ঠিক আছে এটা এটা দেখবে যারা এখন দেখছে এবং আপনারা সেখানে কথা হচ্ছে শুনেন কথা হচ্ছে শুনেন কথা হচ্ছে শুনে আমি আপনাকে আমাকে অনুসরণ করতে বলি নাই আমাকে অনুসরণ করবে মুমেনরা আমার ভুল সেটা কোরআন হাদিসের ভিত্তিতে হ্যাঁ কোরআন হাদিস যাচাই করে যদি মনে করেন যে আমার ভুল আমার ভুল যদি কোনো জায়গায় আমার ভুল হয় খুব খেয়াল করেন যদি কোনো জায়গায় আমার ভুল হয় যদি এটা সত্যি ভুল হয় আমি সরি বলতে তো আমার কোনো অসুবিধা নেই আমার ভুল হয়ে গেছে সরি ধন্যবাদ তাহলে আমি ঠিক করে নিচ্ছি ওকে এখন আপনি আমাকে অনুসরণ করবেন না এই জন্য আতাউল্লাহ আতিউল্লাহ এই জয়ের জবরের কারণে আপনি আমাকে অনুসরণ করবেন না তাহলে সেটা আপ টু ইউ এটা একটা উদাহরণ না না এটা আপনাদের আপনাদেরও ভুল আছে আপনাদের বড় বড় আলেমদেরও ভুল আছে উচ্চারণে ভুল আছে কথায় ভুল আছে আপনারা সারা জীবন ধরে জয়ের জবির মুখস্থ করেছেন আমি সারা জীবন জয়ের জবর মুখস্থ করি নাই কাজে আপনারা যারা সারা জীবন মুখস্থ করেছেন আপনাদেরও ভুল হয় এখন আপনি যদি এই ভুলের কারণে ঐক্যবদ্ধ হতে না পারেন আপনি আমার এই কি আতাউল্লাহ আতিউল্লাহ এই আতাউল্লাহর মধ্যে যদি আপনি আটকে থাকেন তাহলে আমি আপনার সাথে আমার কোনো কথা নেই আর ধন্যবাদ তবে সর্বশেষ আমরা সিদ্ধান্তে আসতে পারলাম না যে আমি তো আসলে নেতা না আপনি একজন নেতা অবশ্যই সেক্ষেত্রে ন্যূনতম কোরআনের জ্ঞানটার মানুষ জানতেই চাইতে পারে আপনাকে আমি একটা কথা বলি জি আপনি তো কোরআন জানেন এই তো কথা এই আলেমরা তো জানেন সর্বজ্ঞানী আমি অনেকটা না 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 এই আলেমরা তো কোরআন সম্পর্কে অনেক জানেন এই আলেমরা তো কোরআন সম্পর্কে অনেক জানেন এই আলেমরা জাতিটাকে ঐক্যবদ্ধ করুক আমার কোনো কথা নাই আমি কোরআনের বিধানের আন্ডারে থাকতে চাই আমি কোরআনের হুকুম মানতে চাই কথা শেষ আমি একজন অনুসারী হতে চাই আমি একজন মোমেন হতে চাই আর কিচ্ছু না হাশরের দিন শুধু আমি আল্লাহর সামনে বলতে চাই আমি শুধু আল্লাহর সামনে বলতে চাই যে আমি তোমার খেলাফত করে এসেছি আমি তোমার হুকুম মেনে এসেছি আমি মানুষের তৈরি হুকুম মানি নাই এই আলেমরা ওনারা ওনারা কোরআনের খুব পণ্ডিত কোরআন খুব জানেন ওনারা তাই ওনারাই ঐক্যবদ্ধ করুক ওনারা জাতির সামনে আসুক কথাটা পরিষ্কার হলো কিনা ধন্যবাদ আপনি তো আমার আতিউল্লাহ আতাউল্লাহ হয়ে গেছে এই জন্য আপনি ঐক্যবদ্ধ হবেন না তো যারা পরিশুদ্ধভাবে উচ্চারণ করেন ওনারা কোরআনের উপরে ঐক্যবদ্ধ করুক জাতিকে আমি মানতে চাই আমার মানার আমার হচ্ছে মানার ইচ্ছা অন্য কিছু না আপনি কি অনুসরণ করবেন কি করবেন না এটা আপনার ইচ্ছা কিন্তু মনে রাখবেন কোরআন কিন্তু নাজেল হয়েছে জীবন বিধান হিসাবে এটাকে একেবারে পেন্সিলের সুকার মতো মুখস্থ করে করে আপনি কবরে যাবেন এই জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে এটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করে কার্যকরী করে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে সেই ব্যবস্থা করার জন্য আপনারা সেটা বাদ দিয়ে আপনারা গ্রামার প্র্যাকটিস করছেন আপনারা উচ্চারণ তত্ত্ব প্র্যাকটিস করছেন আপনারা মুখস্থ করছেন আর আপনারা এখন নানা হাজারো দলে ফেরকায় বিভক্ত হয়ে আপনারা জাতিকে ঐক্যবদ্ধ করছেন না
আগে জাতিকে ঐক্যবদ্ধ করেন। আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিয়েছি, উদ্যোগ নিয়েছি। এই এখন আপনি যদি মনে করেন যে আমার একেবারে নিষ্পাপ হতে হবে, নির্ভুল হতে হবে, তবে ভাই সেটার ব্যাপারে আমার কিছু বলার নাই। আমার ভুল আছে, আমার পাপ আছে, আমার মিস্টেক আছে। তা আল্লাহ তাআলা আমাকে বলেছেন গুনাহ হলে আমার কাছে ক্ষমা চাই। আল্লাহ বলেছেন আমি ক্ষমাশীল। এখন আমি কোরআনের আয়াত আবার মুখস্থ করব, আবার আমি কোরআন গবেষণা করব, আবার আমি মাদ্রাসায় পড়ব। তবে দিন প্রতিষ্ঠা কবে হবে, কে করবে? কি নাম আপনার? জুনায়েদ। আচ্ছা জুনায়েদ ভাই শুনেন, এই যে যেমন ধরেন ইমামের লোকমা দেওয়ার যে প্রক্রিয়া ইসলামে, এটা কেন আপনি বলুন তো? এই যে আপনারা যারা বাহিরে সাংবাদিকরা আছেন, ইসলামে মুসল্লিদেরকে ইমাম সাহেবের কেরাত পড়তে যদি ভুল হয়, পিছনে লোকমা দেওয়ার সিস্টেম আছে না? কেন হইতে পারে? হইতে পারে না, আল্লাহ তাআলা জানেন না এটা? এরা জানেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি বেশি 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 যখন আয়াতগুলো পড়তে লাগতেন, পড়তে পড়তে ওনার কষ্ট হইতো, তখন আল্লাহ তাআলা ওনাকে নিশ্চয়তা দিলেন যে হে রাসূলুল্লাহ, এটা সংরক্ষণের দায়িত্ব আমি নিছি। আপনি চিন্তা করেন না। এই জন্য আমাদের হেফজখানাতে রমজান মাসে হাফেজ বিকল্প রাখে, সামনে যিনি ইমামতি করেন, পিছনে আরেকজন দাঁড়ান, পুরো আয়াত ভুল করে চলে যান, পুরো প্যারা ভুল করে চলে যান। আর সুরাগুলি এমন সুরা, এখন আপনি আমার ভুল ধরেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি, আয়াতের শেষে আছে ওয়াকাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এখন এমন ভাবে আয়াতগুলি পরের শব্দ খালি পার্থক্য, কিন্তু আগেরটা খুব হয়ে একই। এই কারণে অনেক সময় হাফেজরা ভুল করেন, ভুল করলে পিছনে লোকমা দেওয়ার জন্য অন্য হাফেজ রাখেন। প্রশ্ন হচ্ছে জগতে নির্ভুল কোনো কেউ নাই, আমারও ভুল হতে পারে, মিস্টেক হতে পারে। ভুল হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু শর্ত তুমি থাকতে হবে ইমানের গণ্ডির মধ্যে। গুনাহ মাফ করবেন আল্লাহ মোমেনের, গুনাহ মাফ করবেন কার? মোমেনের। কাফেরের গুনাহ মাফের কোনো প্রশ্ন আসে নাই। জান্নাত দিবেন মোমেনকে, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এটা কার জন্য? এটা মোমেনের জন্য, মোমেনের গুনাহ আল্লাহ মাফ করবেন। সেজন্য এখন আমার কোরআনের আয়াত পড়তে গিয়ে যদি আপনি মনে করেন আমার জের জবর ভুল, আমার শব্দ ভুল, আমার উচ্চারণে ভুল, এই জন্য আমার ইসলামী সংগঠনের কোনো নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা আমার নাই, যদি এটা আপনি মনে করেন, তা আপনি এই কথাটাই লিখে আপনি জনগণের মধ্যে প্রচার করেন যে এই লোকের কোনো যোগ্যতা নাই। কিন্তু যারা আমাকে অনুসরণ করবেন, যারা আমার আনুগত্য করবেন, তারা অবশ্যই আমাকে দেখে শুনে বুঝে, আমার কথা বুঝে তারা আনুগত্য করবে। এই উচ্চারণের ভুল, শব্দের ভুল, এই কারণে যদি আমি ইমাম হওয়ার যোগ্যতা না রাখি, তাহলে আমি মনে করব এই অযোগ্যতার দায় সারা দুনিয়ার ইমামদের আছে, আমার নয় কেবল, সারা দুনিয়ার ইমামদের আছে। ভুল মানুষের হতেই পারে, কিন্তু যদি ভুল বলে যে না এটা ভুল না এটাই সঠিক, সেখানে দোষটা হবে। এটা ভুল হওয়ার পরে যে এটা ভুল হয়েছে ভাই, সরি, আসলে এটা ঠিক হয় নাই, এটা ঠিক করে নেব ইনশাল্লাহ। যারা প্রকৃত আলেম তারা বুড়াকালেও স্টাডি করে যে আমার ভুল হতে পারে। জ্ঞান একটা সমুদ্রের মতো, এটা নিয়ে অহংকার চলে না। কিন্তু আপনারা এখন ধরছেন কি, আমি তাওহীদ নিয়ে দাঁড়িয়েছি, আমি জেহাদ করতে দাঁড়িয়েছি, আমি শহীদ হওয়ার জন্য প্রার্থনা করি, এটা আপনারা দেখলেন না? আমার আতাউল্লাহ আর আতিউল্লাহ নিয়ে আপনি আমার ভুল ধরে আমার ইমামতিকে আপনি অস্বীকার করছেন, এখানেই আমার অবজেকশন।